হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি করে দেখাবো বাচ্চাদের সেরেলা ঘরের তৈরির পুরো রেসিপিটি এটি আপনি আপনার বাচ্চাকে সকালে বা বিকালে যে কোনো নাস্তায় দিতে পারেন আমি আমার বাচ্চার জন্য যেভাবে করি ঠিক সেভাবেই দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি বাটিতে মটর ডালটা নিয়ে নিচ্ছি ছোলার ডাল যেটা আস্ত মটরটা নিলাম এখানে আমি সাদা ছোলাটা নিয়েছি আপনারা কালো ছোলা যেটা আছে ওটাও নিতে পারেন রাজমাটা নিয়েছি আর নিয়েছি মসুর ডাল আপনারা এখানে মুগ ডাল নিতে পারেন বা মাসকলাই ডাল নিতে পারেন এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে আপনারা যে কোনোটা চাইলে বাদ দিতে পারবেন আবার যে কোনোটা অ্যাড করতে পারবেন যেমন মুগ ডাল মাশাল যে কোনোটা অ্যাড করতে পারবেন আবার যেমন ছোলা বাদ দেবেন সেটাও বাদ দিতে পারবেন সেটা আপনার পছন্দ অনুযায়ী এ পর্যায়ে আমি এটাকে তিন থেকে চার ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দেব এখন আমি আরেকটি বাটিতে ভাত রান্নার যে চালটা সেটা নিলাম বাদাম নিলাম চীনা বাদাম যেটা সেটা নিলাম এখানে আমি বাদামটা কেটে নিয়েছি কাঠ বাদাম কুচিটা নিলাম আর আমি পোলাও চালটা নিলাম এখানে আপনারা সাবুদানা নিতে পারেন এখানে আপনারা কাজু বাদাম নিতে পারেন বা পেস্তা বাদাম নিতে পারেন প্রয়োজন অনুসারে যে কোনোটা নেবেন বা বাদ দেবেন আর অবশ্যই অ্যালার্জি থাকলে আপনার বাচ্চার বাদামটা নেবেন না এটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে আর এটি ধুয়ে আপনাকে অনেকক্ষণ রেখে দিতে হবে না যখন করব ঠিক তখনই ধুয়ে নিব। মানে এটি ধুয়ে আপনাকে ভিজিয়ে রাখতে হবে না এখন আমি পানিটা ঝরার জন্য একটি ঝাঁঝরিতে এটি রেখে দিয়েছি যাতে পানিটি নিচে পড়ে যায় চুলায় আমি ননস্টিক ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি এখন পুরো প্রণালীটি আমি ভালো করে টেলে নেব প্রথমে আমি ডালের উপকরণটি দিয়ে দিলাম যেটি আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি দু থেকে তিন মিনিট ভালো করে টেলে নিব নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় আর চুলার রাসটা মিডিয়াম থাকবে দেখুন এ পর্যায়ে পানিটা পুরো শুকিয়ে গেছে ঝরঝরা এখন আমি চালের মিশ্রণটা ঢেলে দেব পুরো পুরো প্রণালীটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট টেলে নেব এবং নাতে থাকব যাতে পুড়ে না যায় কখন বুঝবেন আপনার টালাটা হয়েছে যখন দেখবেন একটা সুন্দর অ্যারোমা এসছে আর ঝড়ঝরা হয়েছে দেখুন আমার প্রণালীটি হয়ে গেছে খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি আমি এবং পুরো ঝরঝরা হয়ে গেছে আমি এটাকে খানিকটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডিংটা আপনার উপরে নির্ভর আপনি ইচ্ছা অনুযায়ী এটুকু পুরো পাউডার করে ফেলতে পারেন বা দানাদার রাখতে পারেন আমি পুরো পাউডার করব না কারণ আমার বাচ্চা একটু দানাদার পছন্দ করে সেটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করছে বাচ্চার বয়স যদি বেশি কম হয় তাহলে আপনারা ভালো পাউ ভালো করে ব্লেন্ড করে পাউডার করে নেবেন আমি এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি এখন আমি এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি আপনারা এটা চাইলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি একটু সেরিলাক আপনাদের রান্না করে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি পাত্রে পানি নিয়ে নেবেন আপনারা চাইলে পানির জায়গায় পানির সাথে দুধটাও অ্যাড করে দিতে পারেন একটু গরম হলে সেরেলাকের পাউডারটা দিয়ে দিচ্ছি নাড়তে থাকবো আপনারা যারা ফর্মুলা দুধ দিয়ে খাওয়াবেন তারা অবশ্যই পানি দিয়ে রান্না করবেন এবং খাওয়ানোর আগে ফর্মুলা দুধটা মিশিয়ে নেবেন কারণ ফর্মুলা দুধ রান্না করা যাবে না চার থেকে পাঁচ মিনিট পরে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা যারা ফর্মুলা দুধ খাওয়াবেন তারা পানি দিয়ে রান্না করে ঠিক খাওয়ানোর আগে ফর্মুলা দুধটা মিশিয়ে খাওয়াবেন ফর্মুলা দুধ চুলায় দেবেন না দু থেকে তিন মিনিট পরে আমি ব্রাউন সুগারটা দিয়ে দিচ্ছি আপনাদের যাদের ঘরে তাল মিশ্রি থাকবে আপনারা তাল মিশ্রি দিতে পারেন বা চিনি দিতে পারেন চিনি যতটা কম দেয়া যায় ততই ভালো আমি তাল মিশ্রিটা পাইনি তাই আমি ব্রাউন চিনিটা দিয়েছি আমি এক টুকরো বাটার দিয়ে দিলাম আপনাদের যাদের ঘরে ঘি থাকবে ঘি চালিয়ে দিতে পারেন ঘি বা বাটার কিন্তু এখানে আপনি কোনো তেল দেওয়ার দরকার নেই এটা নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায় এ পর্যায়ে আমার এটা হয়ে গেছে আপনারা চাইলে আরো ঘন করতে পারবেন বা আপনার বাচ্চার বয়স যদি বেশি কম হয় যেমন দশ মাস বা এগারো মাস বা এক বছর তখন আপনারা ইচ্ছে করলে আরও পাতলাও করতে পারেন যে আমার প্রণালীটি রেডি অনেক সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি প্লিজ ফ্রেন্ড যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ